নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো, আজ আমি সকাল নিয়ে আসিনি, আজ এসেছি একটা দুপুরবেলা নিয়ে। আর এই ভোর দুপুরে আজ আমি যাব বাজারে, এতদিন বেরোতে পারিনি। আজ বেশ মেঘলা মেঘলা ওয়েদার আছে, তাই আর ছাড়লাম না। তো চলো আমার সাথে, চলো নিয়ে যাই একটু বাজারে, টুকটাক কেনার আছে, তাই আমি বাজার বেরোচ্ছি। তোমরা সবাই এইভাবে সাথে থেকো, পাশে থেকো, চলো আমার সাথে। চলে এসছে লিফট। এই তো লিফটে এসে গেলাম। ও যাবে না, ও যাচ্ছে আমার সাথে নিচে কিছু নিতে। কি কিনবে? চকলেট। চকলেট কিনতে যাচ্ছি। এই তো নিচে চলে এসেছি, এখন ও যাবে দোকান, আমি চলে যাবো বাজারে। দেখো, আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি। এই জায়গাটা তো তোমাদের চেনা, আমি একটা বিল্ডিং এক কোনো ব্লগে দেখিয়েছিলাম। ব্লগ এই বিল্ডিংটাকে ভেঙে একদম চারিয়ে লেভেল করে দিয়েছে, তো সেটা দেখালাম। এটা আমার বাড়ির থেকে 200 মিটার দূরের ইয়ে। তো ওই বিল্ডিংটা থাকাতে অনেক লোকের অনেক সুবিধা হচ্ছিল, তারা ভাড়া নিতে পারতো ছোটোখাটো কোনো প্রোগ্রামে, জন্মদিন, অন্নপ্রাশন, যাই হোক হবে। তো আমি দেখতে দেখতে দেখো বাস ধরে ফেলেছি, আমি বাসে করে এখন যাচ্ছি। আর এই জায়গাটা তোমাদের ভীষণ চেনা, এটা সল্টলেক সেক্টর 5-এর লেকের ধারে ধারে যে বাসগুলি যায় সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি। আর এটা সোজা চলে গেলে, একদম নাকে সোজা যদি চলে যায়, তাহলে গড়িয়াহাট, গড়িয়া, বালিগঞ্জ, টালিগঞ্জ, যাদবপুর সব জায়গা যাওয়া যাবে। আর এই যে ডান দিকে ঘুরে গেলাম, মানেই হচ্ছে বিধাননগর, শোভাবাজার, শ্যামবাজার, পাঁচমাথার মোড়, দক্ষিণেশ্বর, এইসব দিকের। তো দেখো, এটা একটা ফুটপাথের হোটেল, দেখেছো সবাই খাবার খাচ্ছে, কত সুন্দর, ভালো লাগছে না দেখতে? কত ইয়াং ছেলে মেয়ে এখানে খাবার খেতে আসে, আহা কি তৃপ্তি করে খায়। আর সেক্টর 5টা আমার দেখতে ভীষণই ভালো লাগে, উঁচু উঁচু বিল্ডিং, সব পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে, সব সুন্দরভাবে গোছানো, ফুল গাছ দিয়ে সাজানো, আমার দেখতে ভীষণই ভালো লাগে, তাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। আর এই সেক্টর 5-এ যখনই আমি নতুন নতুন জেনারেশনের ছেলে মেয়েদের দেখতে পাই, আমারও মনটা আনন্দে ভরে ওঠে, যে যাই হোক আমার ছেলে মেয়েগুলো আজ এই কাজের জন্য কত দূরে পড়ে আছে, তাই না? তো দেখো, আমি বাসের মধ্যে যাচ্ছি, সেই বাসেরও দৃশ্য কিছু দেখালাম তোমাদের। তো দেখো, আমি বাসের থেকেই দেখালাম এটা। আর আমি দেখতে দেখতে যাচ্ছি এখন, দুই দিকের যেটাই ভালো লাগছে দেখছি। তো দেখো, এটা হচ্ছে বিধাননগর স্টেশনের সামনে, আমি বাস থেকে নেমে গেছি। যারা এই সল্টলেক থেকে বা নিউ টাউন থেকে আসবে, K1 ধরে আসলে তোমরা একদম সোজা শ্যামবাজার চলে যাবে। আমি কিন্তু বিধাননগরে নেমে গেলাম, এটা বিধাননগর স্টেশনের সামনে। দেখো সবাই স্টেশনের দিকে যাচ্ছে, দেখেছো কত লোকের ভিড়। এখান থেকে আমি অটো করে যাব, এই যে অটো পেয়ে গেছি, এখন আমি যাচ্ছি হাতিবাগানে। তো চলো আমার সাথে হাতিবাগান। দেখো, দেখতে দেখতে হাতিবাগান চৌমাথার মোড়ে পৌঁছে গেছি। এখান থেকে হাতিবাগান চৌমাথার মোড়টা তোমাদের দেখালাম, যে এটা চারদিকে চারটে রাস্তা, একটা চলে গেছে শ্যামবাজার, একটা শোভাবাজার হাওড়ার দিকে, একটা শিয়ালদার দিকে, আর আমি তো উল্টোডাঙ্গার থেকে এলাম। দেখো, আমি কাপড়ের দোকানে পৌঁছে গেছি, এখান থেকে আমি মশারি নিয়েছি। আর এইগুলো হচ্ছে পর্দার কাপড়, দেখো এই পর্দাটা, এটা আর একটা দেখাচ্ছি যেটা লাইট গ্রিন, এই যে এটা, কোনটা তোমাদের পছন্দ হয়েছে বলো। আমার তো তিনটে কাপড়ই ভালো লাগলো, যদিও আজকে নিইনি, আজকে জাস্ট তোমরা আমাকে বলো যে এই তিনটের মধ্যে কোনটা নেব, তারপরে আমি যাব নিতে। তো দেখো, নিচেরটা, উপরেরটা আর ওই গ্রিন, যেটা লাইট গ্রিনের প্রিন্ট, এই তিনটেই আমার ভালো লাগলো, তোমরা জানিও। আমার তো ভালো লাগলো, ওই তিনটেই ভালো লেগেছে, কিন্তু এবার দেখা যাক। দেখো, এই দোকানটার নারায়ণ স্টোর্স, খুব ভালো ব্যবহার, অমায়িক ব্যবহার, এখানে তোমরা আসতে পারো এবং সব কিছু, গামছা, লুঙ্গি সব কিছুই কিনে নিয়ে যেতে পারো, এদের ব্যবহার খুবই ভালো, খুবই ভালো। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, তোমরা যারা হাতিবাগানে আসো, এই দোকান থেকে জিনিস কেনাকাটা করো, মেন হচ্ছে পয়সার থেকে ব্যবহারটা মেন দরকার। তা ব্যবহার এদের খুবই ভালো লেগেছে এবং রেটও ঠিকঠাকই আছে, কোনো আমি তো বলবো না হাই রেট নাই। বিলটা ওতেই রেখে দাও ব্যাগে। খুব ভালো লাগলো, দেখো মানুষের ব্যবহারটা হচ্ছে সব থেকে বড়ো জিনিস, আমি তো এইটা মনে করি। এত দোকান আছে, আমি আর অন্য কোথাও গেলাম না কিন্তু, কারণ আমার যেখানে ব্যবহার ভালো লেগে যায়। আমি
দেখো বাজারের ভেতরে কত দোকান, বাপরে বাপ। ওহ, দোকান দেখে আমি অবাক হচ্ছি, ছোট্ট ছোট দোকান আর জিনিসে ভর্তি। দেখো এটা একটা কাপড়ের দোকান, এই মহিলাটা আমাকে জোর করে ডাকলো। দেখুন আমরা খুব কিন্তু আমি বসে ওরই ভিডিও নিচ্ছি, শুধু মেকআপই করে যাচ্ছে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর বাচ্চাদের ফ্রক আছে, আমার তো ভীষণ ভালো লাগলো। আমার মনে হচ্ছে নিয়ে নিই রুরুর জন্য, কিন্তু রুরু যে এখন কখন আসবে কখন না তার ঠিক নেই, আগের থেকে আমি কিনে রাখছি না, তাই নিলাম না। আমার নাতনির জন্য খুব পছন্দ লেগেছিলো এই ফ্রকগুলি। এখন এই সব ফ্রক দেখলেই না আমি দৌড়ে সেই দোকানটার মধ্যে চলে যাই, কেন একটা মনের টান টেনে নিয়ে যায়, মনে হয় কিনে নিই। কাছে থাকলে তো অনেক কিছু দিতে পারতাম, কী করা যায়। এই যে আইসক্রিমের দোকানে পৌঁছে গেছি, কত ধরনের আইসক্রিম, কিন্তু আমি নিলাম সেই অরেঞ্জ জল জলাওয়ালা, অনেক দিন ধরে খেতে ইচ্ছা হচ্ছিলো, তাই এখানে এসে এটা নিলাম। এই অরেঞ্জ আইসক্রিম আমার অনেক দিন ধরে খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, তাই জন্য আজ মোকা পেলাম, ছাড়লাম না, তাই সেই ছোট বাচ্চা সেজে খেয়েও নিলাম। আহ, কি মনে তৃপ্তি পেলাম বলে আমি বোঝাতে পারবো না। দেখো আমি হাতিবাগানে এলে কিন্তু এইসব দোকান থেকে আমি চানাচুর, ছোলা ভাজা বা জিরা বিস্কিট এইসবগুলো নিয়ে যাই। আমাদের ওই এরিয়ার থেকে এখানে 20 টাকা প্যাকেট কম পাই, তাই জন্য আমি আর ছাড়ি না। ওই জন্য হাতিবাগান থেকে দেখো হাঁটতে হাঁটতে আমি খান্না মোড় পর্যন্ত হেঁটে যাব। এখানে যদি কোনো ফল পাই তাহলে নিয়ে নিই, অনেক সস্তা পাওয়া যায় এইসব এরিয়ায় আসলে। দেখো এটা খান্না মোড়, এখান থেকে আমি যাব, এখান থেকে দেখি এখন অটো পায় কি বাস পায়, এইখান থেকে আমি বাড়ি যাব। খুবই ভালো লাগে এইসব এরিয়ায় আসলে, পুরনো দিনের কলকাতা শহর খুবই ভালো লাগে। কত পুরনো পুরনো বিল্ডিং দেখতে পায় মানে চিন্তা করা যায় না, 200 বছরের পুরনো বিল্ডিংও এখনও দাঁড়িয়ে আছে, সত্যি অবাক হয়ে যায় দেখতে দেখতে। তো দেখো আমি যথারীতি বাসে বসে গেছি এবং বাসে করে আমি যাচ্ছি, আমি সেক্টর 5 ঢুকে গেছি। তাই আবার যাওয়ার সময়, ফেরত যাওয়ার সময় তোমাদের সেক্টর 5 কিছু দৃশ্য দেখালাম, যে দেখো এখন সব বাড়ি ফেরার সময়, সন্ধে হয়ে গেছে, তাই সবাই এখন বাড়ি যাওয়ার জন্য তাগাদা, কে কত তাড়াতাড়ি দৌড়াতে পারে বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে বাস নিতে পারে, তাই তো। সত্যি বাড়ি যাওয়ার জন্য মন ছটফট করে, যেই আমার কেনাকাটা হলো আর আমারও মনে হচ্ছে যেটাই আগে পাবো আমি সেটাতেই উঠে পড়বো। দেখো আমি টেকনোপলিসের সামনে এসে গেছি, এখান থেকে বাসে নেমে গেলাম, এখান থেকে হাঁটা রাস্তা আমার ঘর 2 মিনিট, তাই জন্য আমি নেমে গেছি। দেখো টেকনোপলিসের সামনে কত ভালো লাগছে না, পরন্ত বিকেল, এখন না লাইট জ্বলছে আর নাই সূর্যের আলো পেয়ে যাচ্ছে, তো দেখো কত সুন্দর লাগছে টেকনোপলিসটা। এখন নিজের জায়গা নিজের এরিয়াতে পৌঁছে যাওয়ার পরে মনে একটা আলাদাই আনন্দ এসে যায়, তাই না? সারাদিন বাইরে থাকার পর যখন সবাই, আমি আমার কথা বলছি না, বাড়ির কাছে যেই পৌঁছাই মনের একটা আনন্দ একটা স্ফূর্তি আলাদা এসে যায়। দেখো দেখতে দেখতে আমি বাড়ি এসেই গেলাম। দেখো আমি বাড়ি এসে গেছি, মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে চা বিস্কিট খেয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। যে জিনিসগুলো এনেছি দেখাচ্ছি, ছোলা ভাজার প্যাকেট এনেছি, এটা হচ্ছে জিরা বিস্কিট প্যাকেট এনেছি, আর একটা মুখরোচক চানাচুর, যেটা কি মুড়ির সাথে সন্ধ্যাবেলা চা দিয়ে খাওয়ার জন্য খুবই সুন্দর একটা মুখরোচক চানাচুর। তো দেখো আমি সব জিনিসগুলো কেটে কোটোর মধ্যে ভরে নিচ্ছি। দেখো আমি ছোলা ভাজাটা ভরে দিলাম, আমার আবার কোটো খালি না একদম, আমি খেতে দেখতে পারি না, কোটোগুলো ভরা ভরা থাকলে খুব ভালো লাগে, কিন্তু এগুলো তো আর ভরা থাকবে না, খেতে 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 শেষ হয়ে যায়। যেই শেষের দিকে হয় আমার মন ছটফট করে যে আবার কখন এনে আমি জিনিসটাকে টপ আপ করে একদম ফুল ভর্তি করে দেবো। দেখো আমার ভর্তি হয়ে গেল, আর এই যে চানাচুরটা কেটে ভরে নিলাম যতটা ছিল, কারণ এক হাতে করে ফোন ধরে অন্য হাত দিয়ে তুলি তো, যার জন্য সবটা আমি দেখাতে পারি না। যাই হোক আমি কোটোগুলোর মধ্যে সমস্ত ভরে নিলাম। দেখো আমি কিন্তু চানাচুর খাই না, কিন্তু এই চানাচুরটা এত ভালো লাগলো না, আমি খোলার পরেই কিন্তু 2 মুঠো খেয়েই ফেললাম, আর লোভ সামলাতে পারলাম না। কিন্তু অন্যদিন আমি সত্যি খাই না, মুড়ির সাথে সামান্য একটু নিয়ে খাই। এই যে অন্নপূর্ণা চানাচুর, খুব টেস্টি, ভীষণ টেস্টি। আমাকে চানাচুর খাওয়ার জন্য সাধ্য করতে হয়, খাই না, ওই মুড়ির সাথে একটু নিই হয়তো, কিন্তু আজকে এত টেস্ট পেলাম, চানাচুরটা পেটে খিদেও ছিল। আর দেখো আমি কোটোগুলোর মধ্যে ভরে এইভাবে গুছিয়ে রেখে দিলাম, এরকম করে গুছিয়ে রাখতে আমার ভীষণই ভালো লাগে, তাই দেখো পরপর পরপর সাজানো আছে, যেগুলো কি চায়ের সাথে দেওয়ার জন্য
সমস্ত ভরে রেখে দিয়েছি। এরকমই আমার থাকে সব সময়, মাঝে মধ্যে একটু নিট অ্যান্ড ক্লিন মোছামুছিটা করতে হয়, বাকি এরকম থাকে। তো কি আর বলবো, আমি আজকের মতন এখানেই ব্লগটা শেষ করব। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার ব্লগ দেখো, লাইক কমেন্টস করো। আর দেখো, আমি এই দুটো মশারি আজকে নিয়ে এসেছি, খুব পাতলা মশারি, খুব হাওয়া ঢোকে, এত হাওয়া মানে বুঝতে পারি না মশারির ভেতরে আছি না বাইরে আছি। যাই হোক, আমি আজকের মতন রাখছি, সবাই ভালো থেকো। এই দাদু ভাইরা, তোমাদেরকে খুব মিস করছি, ভালো থেকো। তার সাথে ডোরুকেও খুব মিস করছি। সবাইকে লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই দেখো।